শুধু মুখে বললে হবে না, প্রমাণ করে দে। বন্দুক দে। নিজের হাতে তুই সাগরের বুকে গুলি কর। আমি পারবো না, গুলি তোকে করতেই হবে। পারবো না। কর গুলি, কর গুলি, কর গুলি, কর। আকাশ বাবা, তুই কি ছেড়ে দে, ও তোকে বিয়ে করবে। আমাকে বিয়ে করবে কি করে? ওর মনে তো সাগর বসে আছে, সাগরের কথা তো বলতে পারবে না, তাই ওর নিজের হাতে সাগরকে গুলি করবে। বল তুই ওকে গুলি করবি কিনা। নাও আমার বোনের শোকের কথা ভেবে, এতদিন আমি তোমাদের সমন্বয় মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়, আমি তোমাদের সবাইকে পুলিশে দেব। পুলিশে দেবে? তুমি আমাদেরকে পুলিশে দেবে? কোন পুলিশ, কোথাকার পুলিশ? এই বিরাঙ্গা মাঠের পুলিশ এই নেতা কাউসার আহমেদকে ধরতে আসবে না। শাট আপ, তুমি নেতা হলেও আইনের ঊর্ধ্বে নও, প্রয়োজন হলে স্পেশাল ফোর্স দিয়ে আমি তোমাদের গ্রেফতার করাবো। সেই সুযোগ আমি তোমাকে দেব না। এই গুলি কর, নয়তো তোর বাবাকে মেরে ফেলবো। বোমা চালাও গুলি, তোমার বাবাকে বাঁচানোর জন্য হলেও আমাকে গুলি করো, গুলি করো। বোমা বুঝতে পেরেছি তুই পারবি না, আমি ওকে গুলি করছি। ধরবোটা, তুমি যে জায়গায় গুলি করেছো সেই জায়গায় গুলি লাগলে মানুষ মরে না। না, আমি ওকে মারব। ভাই সাহেব, আজকের এই ঘটনার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। বাবা আমাকে বাবা বলে ডাকবি না, বেরিয়ে যা এখান থেকে। এই মুহূর্তে তুই আমার সামনে থেকে চলে যাবি। কমিশনার সাহেব তো তোকে 2 মাসের জন্য সাসপেন্ড করেছে, আমি তোকে সারা জীবনের জন্য সাসপেন্ড করলাম। যা এখান থেকে, বেরো, যাও। আপনি কি জানার চেষ্টা করবেন না, এঙ্গেজমেন্টের দিন হঠাৎ করে সাগর কেন বদলে গেল? শুধুমাত্র আমার কথায় সাগর সেদিন বিয়েটা ভেঙে দেবার জন্য আমার বাবার কাছে অন্যায় দাবিগুলো করেছে, নিজের গায়ে সমস্ত দোষ টেনে নিয়ে সাগর শুধু নিজের বদনাম করেছে। আসলে ওর কোনো দোষ নেই ওস্তাদজি। বিয়েটা ভেঙে দিয়ে সাগর আমার বাবাকে সুযোগ করে দিয়েছে তার বোনের ছেলের সাথে আমার বিয়ে দেবার, তার বোনের সাথে আবার সুসম্পর্ক তৈরি করার। বাবা আমাদের সবাইকে নিয়ে কাল বিরাঙ্গা মাঠে যাচ্ছে। আপনার কাছে আমি কমজোর অনুরোধ করছি, সাগরকে ভুল বোঝাকে দূরে সরিয়ে দেবেন না, সত্যিকার অপরাধী আমি। আমার ছেলেটাকে তুমি সারা জীবনের জন্য দুঃখী করে দিলে মা। না বাবা, আমার মনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, ও যা চেয়েছে তাই হয়েছে।